নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 24শে এপ্রিল 2024 বুধবার, পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আমি চারটি প্লাস একটি রাশির নাম আমি বলবো যে রাশির বড় অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে। আমি একটি রাশির কথা আপনাদেরকে শেষে জানাবো। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনতে থাকুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর আপনাদেরকে ভিডিও দিই এবং কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সে রাশির বিষয়ে আমি কিন্তু অ্যালার্ট করি, এবং আমি বারবার আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে, টার্গেট নাম্বার শুনে, শুভ সময় শুনে বেরিয়ে যাবেন না, কারণ সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে। প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনার জন্মছকে রাহু শুক্র বুধ, যদি আপনার জন্মছকে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ শুভ অবস্থাতে থাকে কিনা আমি বলবো, আপনিও কিন্তু রাতারাতি কোটিপতি কিন্তু হতে পারেন। রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মালিক, যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অথবা আপনার কোনো বড় ধরনের টাকা আটকে গেছে, কোনো কাজ হতে গিয়ে বাধা আসছে এবং প্রাপ্তির ক্ষেত্রে প্রচুর বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ মিরাক্কেল কাজ করে, এবং আমি আবারও বলি, প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা একটু সময় দিবেন এই রাহু রক্ষা কবচ তৈরি করতে, কারণ প্রচুর বুকিং রয়েছে কি না, একটু সময় দিবেন। এই রাহু রক্ষা কবচ আপনাদেরকে হঠাৎ বা আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, যদি আপনাদের ভাগ্যভাগ দুর্বল না হয় এবং দশা মহাদশা যদি পারমিট করে, নিশ্চিতরূপে কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অনেকে বলে যে কৌশিকদা, আমি রাশির নাম শুনলাম কই, আমি তো লটারির টিকিট কাটলাম কই, হলো না। দেখুন, আমি এখান থেকে ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করে আমি বলছি না, এটা একটা সার্বিক বিচার। আর বারবার আমি একটা অনুরোধ করি, শুধুমাত্র লটারি থেকেই হবে এমন কোনো না, কারণ যারা লটারি কাটছে তাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার শুভ সময়টা আমি দিচ্ছি, কিন্তু বারবার আপনাদের কাছে অনুরোধ করি, হাত জোর করে আপনারা লটারি কাটা থেকে বিরত থাকুন। আপনার যদি অর্থপ্রাপ্তি থাকে কি না, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি পরে কিছু টাকা অর্থ পেতে পারেন, বা আপনি বিজনেস থেকে বড় মুনাফা অর্জন করতে পারেন, বা কোনো সম্পত্তি থেকে মুনাফা অর্জন করতে পারেন, বা শেয়ার মার্কেট থেকে পেতে পারেন, বা ফাটকা থেকে পেতে পারেন, যে কোনো দিক থেকে, বা আপনি কোনো কারো সাহায্য পেতে পারেন, বড় কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনার সৃষ্টি হতে কিন্তু পারে। এবং যাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির জন্য প্রবল চেষ্টা করছেন, আমি আবার বলবো, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। দেখুন, আমি বারবার বলি যে প্রত্যেককে দিন শুরু হওয়ার আগে আপনারা প্রত্যেক দিন আমি গণেশজির উপাসনা আমি করতে বলি, আপনারা জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট করুন। এবং আগামীকালের চারটি রাশির নাম আর একটি রাশি স্পেশাল 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 রাশির কথা আমি বলবো শেষে, সেই রাশির কোন সময় এবং তার ক্ষেত্রে শুভ রং, টার্গেট নাম্বার, সমস্ত কিছু জানাবো। প্রথম আগে চারটি রাশি আমি জানিয়ে দিই, কোন কোন চারটি রাশির আগে হতে চলেছে, তারপরে এই চারটি রাশির পর একটি রাশির নাম আমি জানাবো, স্পেশাল মহা সৌভাগ্যশালী রাশি আগামীকালের জন্য। প্রথম যে রাশির আমি নাম বলবো আগামীকালের জন্য, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে
টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে 7-3। আপনাদের যে শুভ সময় বৈকাল 4টা থেকে আপনার 4:48 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9, এবং আরেকটি যে আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের যে শুভ সময় সেটা 3:18 থেকে 4:42 পর্যন্ত। 3 নম্বর রাশি মিথুন রাশি। মিথুন রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 3। আপনাদের শুভ সময় 11:45 থেকে 12:27 পর্যন্ত। একদম অন্তিম শেষ রাশি, সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 11:18 থেকে 12:36 পর্যন্ত। এই 4টি রাশির 12 অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর আমি একটি রাশির কথা আমি বলবো স্পেশাল, একটি রাশির মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, যে রাশির আগামীকাল ধনবর্ষা হতে চলেছে। লিখে রাখুন, যদি আপনার ভাগ্যভাব স্ট্রং থাকে, রাহু গ্রহ ভালো থাকে, রাহু রক্ষা কবচ, এবং আপনি যদি বার্থ চার্ট রিফরমেশন করে থাকেন, আপনি আগামীকাল কোটিপতির লিস্টে কিন্তু পড়তে চলেছেন। আপনার রাশি নাম আমি জানাবো, আপনার আগে টার্গেট নাম্বার জানাই। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 8। 1 এবং 8 আপনার টার্গেট নাম্বার। আপনার শুভ রং লাল এবং হলুদ। আপনার ক্ষেত্রে শুভ সময় সকাল 11:00 থেকে 12:30 পর্যন্ত, 1.5 ঘন্টা। সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল মহা মহা অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। অবশ্যই এই 4টি রাশির সাথে এই 1টি রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। নমস্কার।